আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী লক্ষ্মীপুর বলছি, আমার নাম মোহাম্মদ মানিক। জি জি, ওয়ালাইকুম সালাম মানিক সাহেব, শুনতে পাচ্ছি। জি স্যার, আমার বহুদিন থেকে ব্যথাটা, আর আমি চিকিৎসা করছি যে আপনার ডাক নাই সিনিয়র ডাক্তার আল মামুনুর রশিদ, উনি বিসনেতে বসে, গত সপ্তাহে আমি ওনার কাছে গেছি, কিন্তু আমার ব্যথাটা সৌদি আরব, আমি সৌদি আরব কাজ করি তো স্যার, সৌদি আরব থেকে আমার এই ব্যথাটা, এই ব্যথার কারণে আমার সার্জারি চলে গেছে। ব্যথাটা কোথায়? ব্যথা আমার এই ব্যথাটা হলো স্যার, আমার গেডি থেকে ফিট ফিট থেকে পুরো ডাই হাত, মানে হাত দিয়ে আমার মুভ করতে পারতেছি না, এদিক সেদিক করতে পারতেছি না। আপনি সৌদি আরবে কি কাজ করতেন, কি জাতীয়? হোটেল, একটা হোটেল ম্যানেজমেন্টের স্যারে করতাম, আমি একটা হোটেলের কেশিয়ার ছিলাম, কম্পিউটারে কাজ করতাম। এই যে এই এই ব্যথা হাতে যায়। হ্যাঁ, হাতে যায়, পুরো হাতে, আমার এখন ডাই হাত এদিক সেদিক মুভ করতে পারছি না স্যার, মানে কোনো কাজ। জি, আমার বয়স বারবার 50 স্যার, একটা প্রেশার আছে। আচ্ছা, আপনার কি ঘাড়ের এমআরআই করেছেন উনি? জি জি, আমার এক করেছি, আমি সৌদি আরব করাইছি স্যার, হ্যাঁ, কি বলছে? দুইবার এমআরআই করাইছি, তিনবার সিটি স্ক্যান করাইছি। হ্যাঁ, ডাক্তার সাহেবরা কি বলেছে আপনার সমস্যাটা? না না, ওখানে একজন ডাক্তার ছিল, সিরিয়ার ডাক্তার, উনি বলছে যে আমার গালের যে সমস্যা, মানে সামথিং সোমা কে ব্যথা, আমার এত সামান্য কারণে এত ব্যথা হইতে পারে না। উনি আমার সিরিয়াতে, আমি একটা সিডি দিছি, উনি আমার এমআরআই সিডি না না, দেখাইছি, বাংলাদেশের ডাক্তার সাহেব কি বলেছে? ওনারা এটা দেখাইছি, উনি দেখিতে কি কিছু বলে না, আমারে বলি উনি ওষুধ দিয়েছি, উনি ইয়েতে বাসে ইডনি সিরাতে জিজ্ঞাসলাম। আচ্ছা, এখন ওষুধ খাচ্ছেন, এই তো? জি জি, ওষুধ খাচ্ছি, কিন্তু উনি আমার ইঞ্জেকশন দিয়েছে তিনটা, ইঞ্জেকশনটা উনি প্রেসক্রিপশনে লেখে না, নামও বলে না, ওই একটা ইঞ্জেকশনের দাম হয়েছে প্রায় 2,500 টাকা। হাতের জোড়ায় মধ্যে দিয়েছিল? হ্যাঁ, জি না জি না, জোড়া যায় না, আমার মাংসের মধ্যে দিচ্ছে, একটা দুটা দিছে ইয়েতে মাথাতে, আর একটা দিছে ডান হাতে। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি আপনার, ধন্যবাদ। ওনার পেশাগত প্রবলেম থেকে ঘাড়ে সমস্যা হয়েছে, আমরা এর আগে বলছি, উনি যেহেতু ওখানে কেশিয়ারি করতে বললো, কম্পিউটার চালাতো, তো কম্পিউটার চালাতে গেলে সবাই সামনে ঝুঁকে ঝুঁকে চালা, মনিটর কারেকশন করে না, অনেকে এখন করেছে, বাট আমার প্রোগ্রাম যারা দেখছে তারা অনেকেই এখন কারেকশন করেছে, অনেকে বলে স্যার এখন কম্পিউটারের মনিটরটা উপরে উঠেছে, নিচে কিছু দিয়ে বই বা আর্গোমেট্রিক কারেকশন, হ্যাঁ কিছু আর্গোনমিক্যাল কারেকশন করে অনেকে উপকার আসছে। তো কম্পিউটার সামনে ঝুঁকে কাজ করলে ঘাড়ের সমস্যা হবে, এটা আমরা বলছি, ঘাড়ের যে সি কার্ভটা আস্তে আস্তে নষ্ট হয়, তারপরে ভিতরে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস হয়ে যাবে, গিয়ে কর্ড কম্প্রেশন হয়, এবং তা সারা দিন যখন মানুষ বসে থাকে তখন আমাদের শরীরের প্রত্যেকটা মাসেল কিন্তু পারসিস্টেন্ট টেন্স থাকে, মানে টাইট থাকে অলওয়েজ, মাসেল কিন্তু আপনার ফ্লেক্সিবল, সেটা হচ্ছে রাবারের মতো, হ্যাঁ লম্বা হবে আবার ছোট হবে। এখন আমরা একটা মাসেলকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে যদি কাজ করতেই থাকি, তাকে লম্ব হইতেও দিলাম না আবার শর্ট হইতেও দিলাম না, তখন সে আস্তে আস্তে ফাইব্রোসিস তৈরি হবে, সেখানে মাসেলসটা অ্যাট্রোফি হয়ে যাবে, শুকিয়ে যাবে, তার হাইড্রোসিস কমে যাবে, মানে পানির পরিমাণটা কমে যাবে, তখনই একটু 19-20 কোনো কাজের ভুল বা কোনো কিছু উঠাতে গেল তখন মাসেলের বা ভিতরে ইন্টারনাল ডিস্কের যে ফাইব্রোস ক্যাপসুল থাকে এগুলো টর্ন হয়, ফেটে গিয়ে ডিস্ক প্রোল্যাপস হয়, এটা প্রায় আমরা পাই। তো আপনার এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস, তো এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনাকে হসপিটালে থেকে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, তা না হয়তো 10-15-20 দিন করলে ইম্প্রুভ হয়ে যাবে। তারপর আপনি আমার কিছু এক্সারসাইজ দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে, দেখবেন ঘাড়ের ব্যায়াম এবং শোল্ডারের ব্যায়াম, ওই ব্যায়ামগুলো আপনি করেন, সাঁতার কাটতে পারেন, এগুলো আসলে আপনি দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসবে না, আপনাকে এই রিহ্যাব ফিজিও চিকিৎসা, আর্গোনমিক্যাল কারেকশন এগুলো করেই এই এই সমস্যা থেকে উত্তরণ করতে হবে। আর ওই যে কম্পিউটার ব্যবহার, আবার যদি আপনি কাজে যান বা যেখানেই যাই করেন না কেন, সোজা হয়ে বসে কম্পিউটিং করতে হবে, টানা বসে থাকা যাবে না। কিছু দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, আমরা সে বিষয়টা আলোচনা করি। মাহমুদুর রহমান লিখেছেন, ওনার ওয়াইফের ওজন 88 কেজি, উনি কিভাবে ওজন কমাবে এই বিষয়ে? জি ধন্যবাদ, আসলে ওজন কমানো নিয়ে মিথ আছে সারা বিশ্বেই, মানে এক এক ডাক্তার এক এক পরামর্শ দেয় বা রুগীরা নিজেদের মতো করে করে। প্রথম কথা হচ্ছে ওজন কেন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে, যদি দেখা যায় যে ওনার ওজনটা আসলে আগে কম ছিল, মানে উনি হয়তো লিন অ্যান্ড থিন ছিল, হালকা পাতলা মহিলা ছিল, আস্তে আস্তে ওজন হয়েছে, সেটা হতে পারে, অথবা হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে, বা বিভিন্ন রোগ থেকে কিন্তু ওজন হতে পারে, যেমন আমরা হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ এটা প্রায় আমরা এই রুগীদের এই ওজন বা থাইরয়েড সমস্যা থাকলে ওজন কিন্তু এমনিতেই বাড়ে, কিছু না খেলেও বাড়তে পারে, যেহেতু মেটাবলিজমের প্রবলেম হয় এটা হতে পারে। তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন কিছু রোগ আছে, যেমন কুশিং সিন্ড্রোম, দীর্ঘমেয়াদী বিভিন্ন স্টেরয়েড ইনডিউস, মানে অনেকে আছে স্টেরয়েড খায় দীর্ঘমেয়াদী, বিভিন্ন আর্থ্রাইটিস বাত ব্যথাও দেওয়া হয় বা অন্যান্য রোগেও ডাক্তার সাহেবরা দেয় বা নিজে নিজে অনেকে খায়, তো
তো এই সকল কারণে কিন্তু ওজন বাড়তে পারে তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে চলাফেরা না করা বয়সটা এবং হাইটটা উল্লেখ করলে হয়তো বাড়িতে আরো আরো বোঝা যেত বা উনি কি করে হ্যাঁ এগুলো তো আমার মনে হয় উনি একজন ডাক্তারকে দেখে কিছু হরমোন টেস্ট করে ফেলতে পারে ওনার ওয়াইফের যদি হরমোনাল প্রবলেম না থাকে বুঝতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে তো লাইফস্টাইলের ক্ষেত্রে খাবার কমাতে হবে নিয়মিত হাঁটতে হবে এবং খাবার কমানোর জন্য আমরা যে ভালো খাবার খেতে হবে খারাপ খাবার বন্ধ করতে হবে স্পেশালি ডাইরেক্ট সুগার খাওয়া যাবে না যেমন হচ্ছে আমরা চিনি বলি বা চিনি জাতীয় যত খাবার আছে যেগুলো হচ্ছে ওজন একেবারে দ্রুত বাড়ায় অনেকে যেমন আমরা রোজার পরে রোজার আগে এবং পরে এটা নিয়ে আমরা ভিডিও করেছি বা আমাদের এই এসটিভির লাইভে আমরা বলেছি যে রোজার পরে ওজন আরও 3-5 কেজি বেড়ে যায় আর মূল কারণটা হচ্ছে বিকালে যে আমরা ইফতারিটা করি সেখানে প্রচুর আপনার সুগার জাতীয় খাবার থাকে এবং এত বাজে আপনার ফ্যাটি খাবার থাকে যেগুলো ওজন আরও বাড়িয়ে ফেলে তো এই জন্য আমি রুগীদেরকে সাজেস্ট করি যে ওনারা যেন নিয়মিত কায়িক পরিশ্রম করে ওজন কমানোর জন্য অবশ্যই হরমোনাল প্রবলেম না থাকলে খাবার কমাতে হবে খাবার কিন্তু একেবারেই কোনো খাবার বন্ধ করে দেওয়াটা ঠিক না ব্যালেন্স ডায়েটই খেতে হবে মানে 6টা উপাদানই থাকতে হবে অনেকে একেবারে বেশি কার্বোহাইড্রেট কমিয়ে ফেলে কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়াতে কিন্তু ওজনটা বাড়ে এটা সত্য কথা কিন্তু আমি যদি একেবারেই কার্বোহাইড্রেট জিরোতে নিয়ে আসি তাহলে কিন্তু রোগীর অন্য সমস্যা দেখা দিতে পারে দেখা যাবে ওনার মাসকুলার স্কেলেটাল সমস্যা হতে পারে নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে বা অন্যান্য আপনার সিস্টেমেটিক প্রবলেম দেখা দিতে পারে তো এগুলা অবশ্যই রোগীকে কমিয়ে আনতে হবে শুধু একটাই কথাই বলবো যে আমাদের ইসলাম ধর্মীয় মোতাবেক খাবারের যে রুলস সেটা বলা হয়েছে যে খাবার খেলে পেটটাকে 3 ভাগে ভাগ করে খেতে হবে একটা হচ্ছে এক অংশে পানি মানে খাবারের আগে যদি আমরা 2-3 গ্লাস পানি খেয়ে নিই তাহলে পানির অংশটা ফিল আপ হয়ে গেল তারপরে পরিমিত যতটুকু খাবার খেতে হবে আর বাকিটা খালি রাখতে হবে মানে পেট খালি রেখে যদি খাবার খায় মানে এট এ টাইমে একটা লোক যদি পুরো উরু একেবারে পেট ভর্তি করে খাবার না খায় এবং নিয়মিত হাঁটা চলাফেরা করে তাহলে অবশ্যই ওজন কমে যাবে এটা হাইপোথাইরয়েড বলেন ওজন স্যার আমাদের হাড়ের উপরে অনেক এফেক্ট করে হ্যাঁ আবার আবার অতিরিক্ত ওজন আমাদের হাড় জোড়া রোগের সমস্যা করে তো জাস্ট এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে আবার অনেকে ওজন কমিয়ে ফেলে দেখা যায় 4-5-10 কেজি কমিয়ে ফেললে আমাদের কথা শুনে কিন্তু এরপরে আবার সে ভুলে যায় কিছুদিন পর তখন কিন্তু উল্টো আর একটা রিয়েকশান হয় হ্যাঁ আমরা অলওয়েজ চেষ্টা করব ওজন কমানোর ক্ষেত্রে যত স্লো আস্তে আস্তে হয়তো আপনার 5 মাস লাগুক সমস্যা নেই বা আপনার 6-7 মাস 1 বছর লাগান সমস্যা নেই কিন্তু আপনি 1 মাসে 5 কেজি কমালেন এটা 3 মাস পরে আর ধরে রাখতে পারলেন না তখন আরও 20 কেজি বাড়লো এটা তো খুব খারাপ খারাপ জিনিস তো জিনিসগুলো আমাদের আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে আমরা একটা গাইডলাইন দেওয়া বোঝানো কিন্তু কাজটা তো করবে রুগী এবং রুগী রুগীর সমস্যা যদি জানে তাহলে সে অনেকাংশে কমাতে পারে তো আমার মনে হয় উনি এগুলো মেনে চলো ইনশাল্লাহ ইমপ্রুভ হবে